লোকশিল্পী বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আদিবাসী সহ লোকশিল্পীদের ন্যায় সঙ্গত দাবিতে আন্দোলনের পথে নামলো পশ্চিমবঙ্গ আদিবাসী এবং লোকশিল্পী সংঘ। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একসাথে এই মর্মে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সেই মতো বুধবার দুপুর আনুমানিক 2 নাগাদ মালদা শহরের টাউন হল থেকে একটি মিছিল বেরোয়। পরে গোটা শহর পরিক্রমা করে রদবাড়ি এলাকায় জমায়েত হয়ে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। আদিবাসীদের আজকে র্যালি কি জন্য? আজকে আমরা আমাদের কতগুলো দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলো আমরা আইডি সাহেবের কাছে পেশ করব। কি কি দাবি? আমাদের যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো হচ্ছে, প্রত্যেক প্রকৃত লোকশিল্পীকে পরিচয়পত্র দিতে হবে, পরিচয়পত্রের জন্য আবেদন করার নিয়মাবলী উল্লেখ করে সংবাদপত্রে সরকারি বিজ্ঞপ্তি দিতে হবে, তাছাড়া লোকশিল্পীদের ভাতার পরিমাণ সম্মানজনকভাবে বৃদ্ধি করতে হবে, সরকারি প্রকল্পের প্রচারে সীমাবদ্ধ না রেখে নিজেদের রচিত গান ও পালাগান পরিবেশনে লোকশিল্পীদের উৎসাহিত করতে হবে, এজন্য ব্লকে ব্লকে লোক অনুষ্ঠান করতে হবে। অনুষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে বাস ট্রেনের যাতায়াতের ভাড়ার ক্ষেত্রে কনসেশন বা ছাড় দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে। অনুষ্ঠান মঞ্চ সহ সর্বত্র মহিলা লোকশিল্পীদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। প্রায় 5 বছর পূর্বে তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রদত্ত আবেদনপত্র জমা দেওয়া আবেদনকারী লোকশিল্পীদের দ্রুত পরিচয়পত্র দেওয়ার জন্য বা পরীক্ষার অডিশন ব্যবস্থা করতে হবে। আপনার নাম? চারুকর। আমার নাম নবকুমার হালদার।